আবার আরামবাগে লটারির টিকিট কেটে কোটিপতি হলেন এক ব্যক্তি। জানা গেছে নাগাল্যান্ড সরকারের ডিয়ার লটারিতে এই 1 কোটি টাকা ওঠে। শনিবার রাতে 10 সেমের ওই খেলা ছিল। এদিনই বাজার করতে এসে এক ব্যক্তি আরামবাগ পুরাতন বাজারের বামদেব লটারি এজেন্সি থেকে ওই টিকিট কাটেন। যদিও তার পরিচয় এখনও জানা যায়নি। বিক্রেতা জানিয়েছেন, তার কাউন্টার থেকে এটাই সবচেয়ে বড় পুরস্কার। এর আগে সর্বোচ্চ 5 লক্ষ টাকার লটারি উঠেছিল। কত টাকা হয়েছে? 1 কোটি। কবে হয়েছে? কাল 10 তারিখে নাইটে। টিকিট নাম্বার কত? 60964। আর একবার বলুন নাম্বারটা। 60964। সিরিজ ডাবল। সিরিজ কি? 56। নাগাল্যান্ডের টিকিট। আপনি এর আগে আপনার এখান থেকে কত টাকা হয়েছিল? 5 লাখ হয়েছে, 2.5 লাখ হয়েছে, 1 লাখ অনেক হয়েছে, 50,000 অনেক হয়েছে, 4.5 লাখ হয়েছে। আর যিনি নিয়ে গেছেন তার নাম ধাম জানা গেছে? তার নামটা এখন বলতে পারবো না, বাজার করতে এসে কেটে নিয়ে গেছে। নাম জানানো হলে কোম্পানিকেও জানাবো, আমাদেরকেও জানাবো। সে কি এখনো আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করে না? এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করে না। কাল রাত্রে হয়েছে, এখনো যোগাযোগ। এমনি আপনার কি শুধু টিকিটই ব্যবসা? হ্যাঁ। কতদিন ধরে ব্যবসা করছেন টিকিটের? টিকিট আসো 83 সাল থেকে করছি, 1983 সাল থেকে। এই বাজারে করছেন না অন্য জায়গায় করছেন? বাজারেও করেছি, থানার সামনেও করেছি, আবার ঘুরে ঘুরেও করেছি। এই যে বছর দুয়েক লকডাউন চলছে, এই লকডাউনে কি এই প্রথম এত বড় টিকিট মানে প্রাইস? হ্যাঁ, আমার এই প্রথম লকডাউন খোলার পরে এত বড়। মাঝখানে লকডাউন খোলার পরে কিছুদিন আগে 5 লাখ হয়েছে। প্রশাসন জানে? হ্যাঁ, আমি জানি, আমার যে চীনা অফিসার ছিল তাকে বলেছি আমার দোকানে কালকে আজকে 1 কোটি টাকা হয়েছে নাই খানাতে। মানে সে রাস্তায় জানিস তাকে জানিয়ে এসছে, বলো ভালোই বলছি, লিখিত যদি জানিয়ে আছে। আপনি কোনখান থেকে টিকিট নেন? আমি নিই সন্তোষী মাতার কাছে। আর যে টিকিট 1 কোটি টাকা হয়েছে ওইটা কোনখান থেকে নিয়েছিলেন? ওই সন্তোষী মাতার কাছ থেকে নিয়েছি, ও আবার নীলকমল থেকে এনেছে। কী বলবেন তাকে যোগাযোগ করার জন্য বলবেন? হ্যাঁ বলো, সে যদি পেয়ে অন্তত বলে যায় যে আমি পেয়েছি, সেটাই উপকৃত হবে, তাহলে লোককে বলতে পারবো যে পেয়েছি। এটা ভালো লাগবে যে আমার কাউন্টার থেকে সে লাকি খদ্দে, প্রথমে 1 কোটি টাকা তুলেছে মানে সে সব থেকে লাকি খদ্দে আমার কাউন্টার। প্রতিদিন কেমন টিকিট সেল হয় আপনার কাছে? 3,000, 2,500। এখন লকডাউন বাজারটা খারাপ একটু কমে গেছে, 2,000 দাঁড়িয়ে গেছে। বলছি এই লোকটাই কি আগে দেখেছেন যে না? আমার কাছে কাল প্রথম এসছে, আমাকে আমি কাল থেকেই বলছি এই লোকটাকে আগে আমি আমার দোকানে কোনোদিন দেখিনি, কালকেই প্রথম বাজার করতেছে টিকিট কিনে। হয়তো আমার ছেলে থাকে তার কাছ থেকে কেটে নিয়ে গেছে, আমি বলতে পারবো, কিন্তু আমার আমি কালকে প্রথম দেখেছিলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি থানার মধ্যে দেখে ফাঁসি পাবেন। আপনার নাম? অরবিন্দু মন্ডল। আপনার টিকিট কাউন্টারের নাম কি? বামদেব লটারি, বামদেব লটারি সেন্টার। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।